কেমন আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় প্রবাসী বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব মালিন্দ এয়ারলাইন্স নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, জানুয়ারির 18 তারিখ হতে জানুয়ারির 23 তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত, সাথে আপনারা কত কেজি লাগেজ নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আজকে আপনাদেরকে যে টিকিটের দামগুলো জানিয়ে দেব আগামীকালকে টিকিটের দাম পরিবর্তন আসতে পারে, কারণ আপনারা সবাই জানেন যে টিকিটের দাম প্রতিদিনই পরিবর্তন হয়। সুতরাং আপনাদের যে কোনো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনি লিখবেন আপনি কখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন, আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনার কমেন্টে লিখুন। আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময়। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, দেখার পর অবশ্যই আপনি জেনে যাবেন 18 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত মালিন্দ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দামসমূহগুলো। যেহেতু আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জানুয়ারি 18 তারিখ হতে জানুয়ারি 23 তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দামসমূহগুলো। তাই আমি প্রথমে দেখছি জানুয়ারি 18 তারিখে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি 18 তারিখ 2023। জানুয়ারি 18 তারিখে মালিন্দ এয়ারলাইন্সের বাংলাদেশের উদ্দেশ্যে একটি ফ্লাইট রয়েছে যা মালয়েশিয়া টাইম রাত 10:15 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 12:10। ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3:55। জানুয়ারি 18 তারিখে মালিন্দ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1019 রিঙ্গিত মাত্র, 1019 রিঙ্গিত মাত্র। আপনারা যদি মালিন্দ এয়ারলাইন্সের মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ভ্রমণ করতে চান তাহলে লাগেজের যে বিষয়টা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনি বুকিংয়ে দিতে পারবেন 35 কেজি, হাত ব্যাগে 7 কেজি, টোটাল 42 কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এখন আমি দেখছি জানুয়ারি 19 তারিখে, জানুয়ারি 19 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যা মালয়েশিয়া টাইম রাত 10:15 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 12:10। জানুয়ারি 19 তারিখে যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1098 রিঙ্গিতে, যে আপনারা দেখতে পাচ্ছেন 1098 রিঙ্গিত। এখন আমি দেখছি জানুয়ারি 20 তারিখে,
20 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের, যা মালয়েশিয়া টাইম রাত 8:10 মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 10:10 মিনিটে। জানুয়ারি 20 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1108 রিঙ্গিত। এখন দেখছি জানুয়ারি 21 তারিখে, জানুয়ারি 21 তারিখে দুটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের। প্রথম ফ্লাইটটি মালয়েশিয়া টাইম সকাল 9:55 মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম দুপুর 12টায়। জানুয়ারির 21 তারিখে প্রথম যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1108 রিঙ্গিত। জানুয়ারি 21 তারিখে দ্বিতীয় যে ফ্লাইটটি রয়েছে, দ্বিতীয় ফ্লাইটটি মালয়েশিয়া টাইম রাত 10:15 মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 12:10 মিনিটে। জানুয়ারি 21 তারিখে দ্বিতীয় যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1108 রিঙ্গিত। এখন দেখছি জানুয়ারি 22 তারিখে, মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা। জানুয়ারি 22 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম রাত 10:15 মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 12:10 মিনিটে। ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট। জানুয়ারি 22 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1098 রিঙ্গিত। এখন দেখছি জানুয়ারি 23 তারিখে, জানুয়ারি 23 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের, যা মালয়েশিয়া টাইম সকাল 9:55 মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম দুপুর 12টায়। জানুয়ারি 23 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 998 রিঙ্গিত মাত্র। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।